দক্ষিণ দিনাজপুরে প্রথম সক্রিয় ভূমিকায় জেলা স্বাস্থ্য বিভাগ। বেআইনিভাবে চলা তিনটি নার্সিংহোম সম্পূর্ণভাবে বন্ধ করে দিল জেলা স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি সেই সব নার্সিংহোমে অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। এরপরই জেলার তিনটি বেআইনিভাবে চলা নার্সিংহোম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। বুনিয়াদপুরে দুটি ও গঙ্গারামপুরের একটি নার্সিংহোমকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এদিকে এই তিনটি নার্সিংহোমে নতুন করে কোন রোগী ভর্তি না করার নির্দেশ জারি করা হয়েছে। পরিকাঠামোহীন ও লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেলেও তার নবীকরণ না করিয়ে ব্যবসা চলছিল দেদার। জেলা স্বাস্থ্য দপ্তর সংশ্লিষ্ট বিভাগে বিষয়টি জানা থাকলেও তা ধামাচাপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে। নার্সিংহোমগুলির হাল হকিকত এবং রোগী পরিষেবা যথাযথ রয়েছে কিনা তা জানতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পরিদর্শনে নির্দেশ দিয়েছিলেন। পরিদর্শনে গঙ্গারামপুর মহকুমায় অবস্থিত নার্সিংহোম তিনটি নজরে আসে। এরপরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক নার্সিংহোম তিনটি সিল করে দিয়েছে। তবে এই বিষয়ে বুনিয়াদপুর পৌরসভা নার্সিংহোমগুলি খুব তাড়াতাড়ি স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হয়ে সমাধান করার জন্য উদ্যোগ নিচ্ছে। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। গঙ্গারামপুরে বিশেষ অভিযান চালিয়ে তিনটে নার্সিংহোমকে বন্ধ করা হয়েছে কাগজপত্র ছিল না জন্য। এটা কি নির্দেশ দিচ্ছেন, মানে এরকম কি কোনো এই অভিযান কি চলবে? কারণ এরকম নার্সিংহোম তো প্রচুর আছে যাদের কাগজপত্র নিয়ে প্রশ্ন থাকে। দেখুন, এটা রেগুলার বেসিস আছে, রেগুলারলি দেখা হয়। আমাদের সি লাইসেন্স থাকা দরকার আছে এবং অন্যান্য কাগজপত্র, যেটা কাগজপত্র শুধু নেই, অনেকটা নিয়ম মেনে, যেমন অন্যান্য বিজনেস এস্টাবলিশমেন্ট যেবার করে নার্সিংহোমের ক্ষেত্রেও একটা নিয়ম আছে। নিয়ম ফেল মানে পালন হচ্ছে কিনা সেটা মেনে কাজ চলছে কিনা সেটা অন্যান্য ক্ষেত্রে যেভাবে হয় নার্সিংহোমগুলোর ক্ষেত্রেও এবং মানে মেডিকেল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল আছে। ইন্সপেকশনসগুলো রেগুলারলি হয়, তো কখনো কখনো র্যান্ডামলি হয়, কখনো সারপ্রাইজ বেসিক আকারে হয়। তো বুনিয়াদপুরে যেটা বেরিয়েছে সেটা অ্যাকর্ডিংলি সিএমএস ব্যবস্থা নিয়েছে এবং এটা সংশোধন করার জন্য সুযোগ আছে। কাগজপত্র এগুলো সব ঠিকঠাক করে যদি যেটা মানে সি লাইসেন্সের জন্য যা যা নিয়ম আছে সেটা মেনটেন করে থাকে, তাহলে আবার ওপেন করার সুযোগ রয়েছে। অনেক ল্যাব আছে, অনেক নার্সিংহোম আছে, এগুলো এরকম ভিজিট কেমন চলতে থাকবে? কারণ এগুলো চলতে থাকবে, আমরা রেগুলারলি একটা টাইম টেবিল বানিয়ে পাঠানো। এবার অন্য কোথাও যদি কোনো কমপ্লেন থাকলে সেটা সারপ্রাইজ ভিজিট হবে, না হলে রেগুলারলি এটা রুটিন ভিজিটের মাধ্যমে হবে, কিন্তু সব জায়গাতে আমরা কভার করবো। গঙ্গারামপুর মহকুমার এই নার্সিংহোমগুলি হল এডিফিস নার্সিংহোম, মাতৃমঙ্গল নার্সিংহোম এবং রোগমুক্তি নার্সিংহোম। তবে বিনা লাইসেন্সে কিভাবে দিনের পর দিন রোগী ভর্তি করে চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর বিষয়ের ব্যবসা চলছিল তা নিয়ে শোরগোল উঠেছে গৌড় বঙ্গজুড়ে। দক্ষিণ দিনাজপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন
8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।